হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। অনেকে এটাকে রুই মাছের দোপেঁয়াজাও বলে। এটাতে যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমি সব ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি রান্নার প্রসেসটা। তাহলে প্রথমে আমরা কয়েকটা রুই মাছ ভালো করে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। পর আমরা মাছগুলোকে উল্টে দেবো। আসছে আমরা 2-3 মিনিট। আমরা 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দেবো। মিনিটের মধ্যে মাছগুলো হয়ে গেছে, তেমন বেশি ভাজবো না, জাস্ট সামান্য একটু ভাজা। মাছ ভাজার তেলগুলোতে এখানে ধরুন 3-4 টেবিল স্পুন তেল আছে। এটার মধ্যে আমরা এখন একে একে দিয়ে দেব কাপ পরিমাণ পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, 2-3টা সবকিছু দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত দেখে কিছু খুব ভালোভাবে ভাজতে হবে। এক 2 মিনিট পর আমরা দেখছি যে অনিয়নগুলো লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ অনিয়ন পেস্ট, 1টা টমেটো কেটে, 1 সামান্য পরিমাণে ধনিয়ার পাতা, 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন জিরে বাটা, 1/2 টেবিল স্পুন হলুদ, 1/4 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টেবিল স্পুন গরম মশলা। সব কিছু আমরা একসাথে দিয়ে আর দেব পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে এখন আমরা ভালো করে
কষিয়ে নেব। সাথে আরো দেব হাফ কাপ পরিমাণ টমেটো। সবকিছু একসাথে আমরা ভালোভাবে কষিয়ে নেব। যারা একটু মরিচ বেশি খেতে চান, একটু ঝাল খান, তারা মরিচ আরো দিতে পারে। আমি তেমন একটা ঝাল খাই না, যার কারণে মরিচ আসলে কমই দিই। তবে আমি কাঁচা মরিচ দিয়েছি। আপনারা যদি আরো ঝাল খেতে চান তাহলে আপনারা আরো মরিচ দিতে পারেন। আমরা ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর্যন্ত এটা কষতে থাকবে। আমরা কিছুক্ষণ পর আবার আসছি। 2 মিনিট পর আমরা আবার ফিরে আসলাম। এগুলো কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ এখানে যেহেতু আমরা অনিয়ন পেস্ট দিয়েছি, যার কারণে গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমাদের ভালো করে কষাতে হবে। আমরা ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিট অপেক্ষা করব। ভালো করে এখন কষে গেছে। এখন এর মধ্যে আমরা যে ভাজা মাছগুলো ছিল ওগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলোর জালটা একটু মিডিয়াম আছে করে দেখে দেবো। একটু পরে চলে আসলাম। এখন আমরা মাছগুলোকে তুলতে দেব। চুলার আঁচটা মিডিয়ামে করে দেবেন, দেখবেন যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে আমরা 1 কাপ পরিমাণ গরম পানি এতে দিয়ে দেব। একটু নাড়া দিয়ে দেব, আবার বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সামান্য একটু নাড়া দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব। এরপর আমরা এটা ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আমাদের রুই মাছের কালিয়া রেডি হয়ে গেল। আর 2-3 মিনিট পর আমরা এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা কিন্তু খেতে দারুণ মজা, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।
লাইক করবেন। থ্যাংক ইউ টু অল। আমরা আর 2 মিনিট পরে চুলার জালটা একবারে ছোট করে দেব, আর 2 মিনিট পরে আমরা এটা পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ।